মনে হচ্ছে বড় কোনো জনসভার মঞ্চে উঠেছি মনে হচ্ছে এখান থেকে বক্তব্য দেওয়া যাবে আর যে এখানে ত্রিফলিংটা দেখতেছেন এখানে আমরা যেহেতু আমাদের এই সাইডটা উত্তর সাইড এই দিকতে শীতকালীন একটা বাতাস থাকবে যে এটা ব্ল্যাক বেঙ্গল এই ব্ল্যাক বেঙ্গলের কানে যে বৈশিষ্ট্য দেখেন হরিণের মতো কানগুলো দাঁড়ানো থাকবে খাড়া খাড়া থাকবে ছোট থাকবে যে সবচেয়ে আরেকটা জিনিস ভালো লেগেছে আপনার এখানে চারণ ভূমি আছে হ্যাঁ চারণ ভূমি আছে এবং এখানে ওরা ওদের ইচ্ছা মতো ঘুরবে ফিরবে খাবে এবং বৃষ্টির জন্য আশ্রয়ের জন্য আমরা যে চাল করে দিয়েছি আপনি বৃষ্টির সময় ওখানে ওরা আশ্রয় নিতে পারবে সেটা নিয়ে আশ্রয় নিতে পারবে এক কথায় অসাধারণ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ভালোবাসা চিত্রপুরি কৃষিচিত্র মামা সমুদ্র ছাগল শেড জি হ্যাঁ এটা আমরা ইদানিং করছি শেডটা এনে কি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের প্রদর্শনী প্রদর্শনী মালিকের নাম মনির মোল্লা জি জি হাটিপাড়া মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ জি জি বাস্তবায়নে উপজেলা প্রাণী সম্পদ অফিস মানে ওরা আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে ওরা আমাদের একটু সাপোর্টিং দিচ্ছে মানে সরকারি অনুদান দিয়ে যে আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতটাকে উচ্ছেদ করে না দেই আমরা যতই হাইব্রিড করি এর পাশাপাশি যাতে আমরা কিছু ব্ল্যাক বেঙ্গল আমাদের খামারে রাখি এই জন্য ওরা ওনাদের দিক থেকে অগ্রসর হচ্ছে আমাদের আমাদের প্রজেক্টের দিকে আর কি বাহ সুন্দর সুন্দর মাশাআল্লাহ এই আপনার ছাগলের সেটটা তো যথেষ্ট পরিকল্পনা অনুযায়ী জি এটা আমাদের পরিকল্পিতভাবে আমরা করছি সেটটা এটা আমাদের কমপ্লিট হয়েছে গত মাসে এবার আমরা রিসেন্টলি আরেকটা কাজ সেটে কাজ করব অনেক সুন্দর সুই দর্শক চিত্রপুরি চ্যানেলে আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি এটি মানিকগঞ্জ সদর হাটিপাড়া আমার পাশে দেখতে পাচ্ছেন এনেছে মনির মোল্লা মূলত আসছিলাম তার ঘাসের প্রজেক্ট দেখতে সৌভাগ্য আমার আপনাদেরও যারা ছাগল পছন্দ করেন অনেকে ছাগল পালন সম্পর্কে জানতে চান কিভাবে শেডটা নির্মাণ করতে হবে সেটি জানতে চান কিভাবে পালন করলে সুস্থ থাকে এখান থেকে বংশ বৃদ্ধি সম্ভব সেটি জানতে চান আমাদের মনির ভাই কিন্তু ছাগল পালন করেন এবং চমৎকার একটি শেড প্রথমেই আমি মনির ভাইয়ের কাছ থেকে আমি শেড সম্পর্কে জেনে নেব কারণ শেডটি আমার অত্যন্ত পছন্দ হয়েছে আচ্ছা এটা উচ্চতা কতটুকু ভাইয়া এটা উচ্চতা আমরা প্রায় 4.5 ফিটে একটু আপ রাখছি মাটি ছেড়ে মাছার উচ্চতাটা 5 ফিটের মতোই প্রায় আর আপনার ঘরের উচ্চতা আপনি টোটাল আছে আপনার এখান থেকে আপনার 10 ফিট উপরে আর নিচে আছে 5 ফিট 15 ফিটের মতো রাখছি আমরা নিচে কয় ফিট বললেন এখানে আমরা 5 ফিটের মতো রাখছি মাটি চাইতে এই যে এখানে আপনার মাথার উচ্চতা মানে উচ্চতে হওয়ার কারণটা কি কেন রাখলেন এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টা উচ্চতে রাখা যে কারণে সেই বিষয়টা প্রথম কথা বলবো আমার দর্শকরা মনোযোগ সহকারে জি জি উচ্চতা হওয়ার কেন উচ্চতা হ্যাঁ উচ্চতা হওয়ার কয়েকটা কারণ আছে যেমন আপনি ছাগল প্রসাব করে প্রসাব থেকে একটা ঘ্যাস হয় এমনই একটা ঘ্যাস হয় ঘ্যাসটা আপনার 2.5 ফিট পর্যন্ত ধাবিত করে যদি উচ্চতায় রাখি সেই ঘ্যাস থেকে ছাগল সেফ থাকবে সেফ থাকলে বিভিন্ন রোগ জীবাণু সেফ থাকবে যেমন ঘ্যাস থেকে আপনার ঠান্ডা লাগবে ঠান্ডা থেকে আপনার নিউমোনিয়া হবে পিপিআর হবে বিভিন্ন রকমের রোগ আক্রান্ত হবে সেক্ষেত্রে আমরা উচ্চতায় আসা আর ছাগল সবসময় শুকনো এবং পরিষ্কার স্থানে থাকতে পছন্দ বেশি করে আপনার মাটিতে বা ফ্লোরে ওটা কাদাযুক্ত বা একটু আপনার এই বলে কী বলে আপনার পানিশূন্য জায়গা এগুলো স্যাঁতসেঁতে জায়গা ছাগল পছন্দ করে না সেই জন্য আমাদের উচ্চতায় আসা উচ্চতা আসার আরেকটা কারণ হচ্ছে আমরা নিচের এটা যে পরিষ্কারের ক্ষেত্রে আমরা খুব সহায়তা হবে মানে একটু উঁচু বেশি থাকলে এবং আপনার আলো বাতাসটাও খুব পর্যাপ্ত পাবে আচ্ছা আমরা একটু উপরটা দেখি জি জি খুব সুন্দর দর্শক মনে হচ্ছে বড় কোনো জনসভার মঞ্চে উঠেছি মনে হচ্ছে এখান থেকে বক্তব্য দেওয়া যাবে কি চমৎকার হ্যাঁ এটা কয় ফিট একটু বলবেন কি এটা আমাদের সেটার দৈর্ঘ্য হচ্ছে 60 ফিট 60 ফিট জি দৈর্ঘ্য প্রস্থ আছে এখানে 20 ফিট 20 ফিট জি জি আচ্ছা টোটালি এই ঘরটাতে আপনার কত টাকা লেগেছে খেলাছে হ্যাঁ এখানে আমাদের প্রায় 2.5-3 লাখ টাকার মতো এই বাবদ পর্যন্ত গেছে এরপর আমাদের ইলেকট্রিক কিছু কাজ আছে এখানে আমরা সিসি ক্যামেরা ফুটেজগুলো লাগাবো সেই আরও আনুষঙ্গিক ইলেকট্রিক কাজ দিয়ে আরও মোটামুটি 1-3 লাখ টাকা 1-3 লাখ টাকা তারও একটু আপ পড়বে আর কি আচ্ছা আপনি বলবেন কি যে এখানে কি পরিমাণ ছাগল পালন করা সম্ভব একেবারে ইজিলি যে এখানে যদি আমরা আসলে ছাগলের তো কোয়ালিটি থাকে যেমন ব্ল্যাক বেঙ্গল এদের সাইজটা একটু ছোট হয় এদের জায়গাটা আপনার একটু কম লাগে এবং হাইব্রিড জাতের ছাগলগুলো একটু বেশি লাগে তো আমরা আপনার এখানে ইজিলিভাবে যদি ব্ল্যাক বেঙ্গল পালন করি 100+ রাখতে পারবো এখানে
চারণভূমি আছে এবং এখানে ওরা ওদের ইচ্ছা মতো ঘুরবে ফিরবে খাবে এবং বৃষ্টির জন্য আশ্রয়ের জন্য আমরা যে চাল করে দিছি আপনি বৃষ্টির সময় ওখানে ওরা আশ্রয় নিতে পারবে সেটা নিশ্চয় আশ্রয় নিতে পারবে অসাধারণ এখানে চমৎকার একটা ঘর যেটাতে রাত্রিতে থাকে দিনে সামনে চারণভূমি আছে সেখানে সরে বেড়াবে এবং কাঁচা ঘাস কিছু খাবে ন্যাচারাল ঘাস আছে সেটা খাবে প্লাস ওইখানে দেখতে পাচ্ছেন যে একটা চালা দেয়া আছে যে আচমকায় যদি কোনো বৃষ্টি না হয় ওইখানে তারা আশ্রয় নেবে এখন আপনার আমাকে আরেকটু বলেন যে অনেকেই আছে এই হরিয়ানা তোতাপুরি বারবারি বড় বড় ছাগলের প্রতি ঝুঁকে যায় আর ব্ল্যাক বেঙ্গল এটা আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি বলেন যে কোনটা আসলে লাভজনক কোনটা করা উচিত জি জি আমাদের আসলে যদি আমরা আমাদের ওয়েদারের উপর নির্ভর করে যদি আমরা বলি তো সবচেয়ে আমাদের উপযোগী হচ্ছে ব্ল্যাক বেঙ্গল এটা বংশবৃদ্ধিতে অতি সহায়ক বছর দুইবার বাচ্চা দেয় তিনটা চারটা বন্ধু বাচ্চা দেয় এবং এখানে হয়তো বা এখানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অন্য অন্য ছাগলে যেমন আপনার রোগ হলেই ওটা একেবারে দুর্বল হয়ে পড়ে কিন্তু ব্ল্যাক বেঙ্গল কিন্তু ওদের রোগ প্রতিরোধ এতটা ওরা কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে শেষ পর্যন্ত লড়াই করে অনেকটা চিকিৎসা জন্য সুযোগ দেয় কিন্তু হাইব্রিড জাতের ছাগল কিন্তু এতটা সুযোগ দেয় না একটা হরিয়ানা বললেন বা তোতাপুরি বললেন আমরা ইউটিউবে দেখি 1.5-2 লাখ টাকা দাম এক একটা খাসি ছাগল কিন্তু সচরাচর সবাই কিন্তু আমাদের যে দেশ আমাদের বাংলাদেশে কিন্তু সবাই সচরাচর 2-2.5 লাখ টাকা খাসি ক্রয় করবে না 10-20 হাজার টাকাতে ব্ল্যাক বেঙ্গলের যে খাসিগুলো এগুলো অ্যাভেলেবল ক্রয় বিক্রয় হবে এবং এর মাংসের টেস্টও আলাদা এর দামও অনেক বেশি কিন্তু আপনার সর্বদিক দিয়ে বিবেচনা করলে আমরা ব্ল্যাক বেঙ্গলটাকে সাপোর্ট করি সুন্দর সুন্দর আর এই যে ফ্লোটটা দর্শক আমার অত্যন্ত ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানি না স্বল্প পয়সা ইনভেস্ট করে এত চমৎকার একটি শেড আমি আমার নজরে আসলে পড়েনি ছোট ছোট করে খড় সহ মিশিয়ে দিলে ভালো পছন্দ করে না আসলে খড় কাটা হ্যাঁ ওটা মেশিন দিয়ে আমাদের যেহেতু এখন ছাগলের সংখ্যা একটু কম আমরা মেশিন দিয়ে আপনার কাটিং করে চপার করে খাওয়াই তো সেক্ষেত্রে নষ্ট হবে না আমাদের এখন ঘাস পর্যাপ্ত আছে পর্যাপ্ত আছে সেজন্য আমাদের পর্যাপ্ত ঘাসের কারণে আমরা আপাতত এভাবে দিচ্ছি যখন বেশি সংখ্যক থাকে আমরা প্রত্যেকটা বলে বলে কাটিং করে তারপরে ওইভাবে আর কি আমরা খাওয়াই তো ছাগল আপনি জাম্বু ঘাস বলেন জার্মান ঘাস বলেন অজানা ঘাস সরি আপনার যে পাকচং ঘাস বলেন হ্যাঁ আপনার জারা ঘাস বলেন এগুলো সবই খুব স্বাচ্ছন্দ্যে খুবই ভালো খায় হ্যাঁ সেক্ষেত্রে আপনার ঘাসের বয়সটা যাতে অতিরিক্ত কোনো ঘাসটা না হয় সেক্ষেত্রে ওরা কচি এবং নরম এই ঘাসটা খাইতে ওরা বেশি পছন্দ করে তো 1-1.5 মাসের মধ্যে যে আমাদের পাকচুয়ান ঘাস জারা ঘাস জার্মান ঘাস জাম্বু ঘাস এই ঘাসগুলো আপনার খুবই স্বাচ্ছন্দ্যে ছাগল খাইতে খুব পছন্দ করে জি আমরা বিশেষ করে আপনার এই শুকনো মৌসুমে জাম্বু ঘাস পাকচুয়ান ঘাস জারা ঘাস এগুলো খাই বন্যার সিজনে যখন আমাদের এখানে পানি উঠে তখন আমরা জার্মান ঘাসটা ছাগলের জন্য বেশি ইউজ করি ঘাসটা অনেক চিকন এবং নরম ছাগল খুবই ভালো খায় এর পাশাপাশি কি আপনি দানাদার কিছু দিচ্ছেন দানাদার আমরা স্বল্প পরিমাণ আপনার আসলে পর্যাপ্ত ঘাস থাকলে তো ওইরকম দানাদার না হইলেও হয় কারণ আপনার ঘাসটা হচ্ছে গবাদি পাশে বা তৃণভোজী পানি গরু ছাগল এগুলো সবই সেহেতু আপনার এদের মেন খাবার হচ্ছে ঘাস আমাদের যেমন মাছে ভাতে বাঙালি গরু ছাগল হচ্ছে আপনার ঘাসে হ্যাঁ ঘাসের জন্য হচ্ছে মেন জি 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 সুন্দর সুন্দর আচ্ছা আপনার কি কোনো ট্রেনিং আছে নাকি এত সুন্দর সুন্দর কথা বলতেছেন আসলে ট্রেনিং বলতে আপনাদের মতো যে ইউটিউব চ্যানেল আপনাদের যে আমরা আপনাদের আইডিয়াল হিসেবে মানি এবং আপনাদের চ্যানেল থেকে আমরা পর্যাপ্ত শিক্ষণীয় যে ভিডিওগুলো সবসময় আমরা ফলো করি এবং আমাদের কিছু আপনাদের ট্রেনিং নেওয়া আছে তো আপনাদের চ্যানেলগুলো দেখে আমরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছি এবং দেশের প্রত্যেকটা নাগরিক বা জনগণ আপনাদের যে শিক্ষণীয় যে ভিডিওগুলো এগুলো ফলো করলে অবশ্যই সবাই উপকৃত হবে আবদ্ধ ভাবে এখানে
উন্মুক্ত হয়ে ঘোরাফেরা করবে, তাহলে হয়তো অন্যত অন্য জমি যা নষ্ট করতে পারে, বাইরে যেতে পারে, কুকুর আক্রমণ করতে পারে, বিভিন্ন প্রাণী আক্রমণ করতে পারে। সিঙ্গেল বেড়া দিলেই তো, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নেট শুধু ছাগলটাকে আটকানোর জন্য। আর যে এখানে ত্রিফলিংটা দেখতেছেন, এখানে আমরা যেহেতু আমাদের এই সাইডটা উত্তর সাইড, এদিক থেকে শীতকালীন একটা বাতাস থাকবে এবং সেই বাতাসটা ওদের গায়ে না লাগে, সেই ক্ষেত্রে আমরা এখানে একটু আবদ্ধ করে দিছি, এটা শুধু শীতের জন্য। গরমের সময় এগুলো উন্মুক্ত থাকবে যত আলো বাতাস তখন আসে। এটা কি? এটা হচ্ছে আপনার একটা ব্রিডার ছাগল। এই মুরুবি কি কোন জাতে? এটা ব্রিডিং এর জন্য আমরা রাখছি। এটা ব্ল্যাক বেঙ্গল। এটা ব্ল্যাক বেঙ্গল, জি, এটা ব্ল্যাক বেঙ্গল। এই ব্ল্যাক বেঙ্গলের কানের যে বৈশিষ্ট্য দেখেন, হরিণের মতো কানগুলো দাঁড়ানো থাকবে, খাড়া খাড়া থাকবে, ছোট থাকবে, সামনের সাইডে পিছনে পায়ের গিরাটা অনেক শর্ট থাকবে। এটা যে কোনো বর্ণের হতে পারে, রঙের হতে পারে, সেটা কালো হোক, লাল হোক, সাদা হোক, কিন্তু এর বৈশিষ্ট্য হচ্ছে কান, পা, এগুলো দেখে আমাদের ব্ল্যাক বেঙ্গলের মতো। জি 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 জি, সিংহের মতো। আচ্ছা, এই পাশটায় তো একটু উন্নত জাতের ছাগল একটা আছে। এটা আমরা শৌখিন হিসেবে আপনারা এখানে একটা যমুনাপুরি, হ্যাঁ, যমুনাপুরি, এটা বাচ্চাটা আমরা রাখছি এখানে, যমুনাপুরি আপনার ক্রস বাচ্চা। ওখানে আছে শিরোহী একটা ক্রস। খাসি না পাঠা? না, এটা আপনার পাঠা ছাগল। এটা আপনার, এটা বেজার জন্য, জি, ব্রিডিং এর জন্য আমরা রাখতেছি আর কি। এটা এটা হয়তো আমরা শুধু আপনার ব্ল্যাক বেঙ্গল সাথে ক্রস করাবো না, এটা ওদের জন্য, ওদের জাতের কিছু আবার ছাগল কালেকশন দিব। ব্ল্যাক বেঙ্গলের জন্য শুধু ব্ল্যাক বেঙ্গলই থাকবে, আমরা এটাকে জাতের কোনো মানে সংমিশ্রণ করব না, ক্রস করব না, ক্রস করব না। আমাদের কাছে আসলে অনেক রকম, অনেকটাই চাহিদা থাকে, চাহিদা থাকে, আমরা যেটা চাই সেটা দেবো। এটা আমাদের ছাগলের একটা আছে যে এটা এখনো আমরা ব্যবহার করতেছি আপাতত, আমাদের যেহেতু এখন ছাগল সংখ্যা কম ওই সেটা নিচ্ছি না। এখানে আমরা সুন্দর করে নাড়া দিয়ে খড়কুটো দিয়ে আটকে আবদ্ধ অবস্থায় রাখছি এবং রাত্রে যাতে এখানে কোনো রকম ঠান্ডা আক্রমণ না করতে পারে। আচ্ছা, এখানে তো কিছু দেশি মুরগিও আছে। হ্যাঁ, এগুলো আমাদের এখানে উন্মুক্ত হবে, দেশি মুরগি এখানে অনেক এই হয়, এখানে ওরা পোকামাকড় বা চলাফেরা করে খেয়ে দেয়। এখানে এই মোটামুটি অল্প স্বল্প খাবারে ওদের খাবার এখানে সেভ হচ্ছে, উন্মুক্ত খোলামেলাতে রয়েছে, উন্মুক্তভাবে প্রাকৃতিক খাবারগুলো ওখান থেকে নিচ্ছে ওরা। অত্যন্ত ভালো লাগলো, অত্যন্ত ভালো লাগলো। দর্শক, এই ছোট্ট ভিডিওটিতে আমার মনে হয় আপনারা অনেক ইনফরমেশন পেলেন, যেটা আমরা দেওয়ার চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে। আমি দেখানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, আসলে না দেখলে তো আমরা শিখতে পারবো না। আমার মনির ভাইয়ের জন্য দোয়া চাই, তিনি অত্যন্ত ভালো মানুষ। এর আগে একটা পর্ব দেখিয়েছি, বিভিন্ন ঘাস চাষ তিনি করেন এখান থেকে। হ্যাঁ, একটা ব্যবসা ভালো, আমাদের নবীজি ব্যবসা করতেন, ব্যবসার মধ্যে যথেষ্ট নিয়ামত আছে, ফজিলত আছে, কিন্তু সেটা যদি আমরা হালাল উপায়ে ব্যবসাটা করি, হালাল উপায়ে ব্যবসা করা খারাপ না। তিনি ঘাসের চাষ করছেন এখান থেকে, তারও কয়েকটি গরু আছে, সেই গরুগুলোকেও ঘাস খাওয়াচ্ছে, পাশাপাশি তিনি কাটিং বিক্রি করেন। যারা ঘাস লাগানোর কথা ভাবছেন, অর্থাৎ যারা গরু পালন করেন, তাদের কাছে অনুরোধ করব আপনারা ঘাস চাষ করেন, পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করেন। কারোর যদি ঘাসের কাটিং দরকার হয়, বিভিন্ন জাতের ঘাসের কাটিং আছে, সবচেয়ে বেশি ভালো লেগেছে তার জার্মান ঘাস আছে, অজানা একটা ঘাস আছে, সেটা পানিতে সারা বছর এটা চাষ করতে পারবেন। কারণ ঘাস তো সারা বছরই লাগে, প্রতিটি মাসেই লাগে, প্রতিটি দিনই লাগে, এখানে পুরো সিজন জুড়ে যে ঘাসটা জন্মানো সম্ভব সাশ্রয়ী মূল্যে, যেখানে সেখানে আপনার পুকুরের পাড়ে হোক, পরিত্যক্ত জায়গায় হোক, বাড়ির আনাচে কানাচে হোক, এ টোটাল মিলিয়ে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘাসের চাষ করতে পারেন, আমার মনে হয় না আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সকল খামারিকে ভালোবাসা জানাচ্ছি, সবার জন্য প্রাণ ঢালা দোয়া করে শেষ করছি আজকের এই প্রতিবেদনটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন নতুন কর্মক্ষেত্র, চিত্রপুরি কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র, চিত্রপুরি কৃষি চিত্র, খামার আর খামারির মিত্র, চিত্রপুরি কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।